বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। রাজাপুর ডিগ্রি কলেজ বেলকুচি সিরাজপুর অনলাইন ক্লাস, এই ক্লাসে তোমাদের আমরা আবার স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছি। আজকে 1971 সালের মার্চ হতে 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় পর্যন্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি মোহাম্মদ শাহিন বাদশা, সহকারী অধ্যাপক রাজাপুর ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনার সময়ে যে অনলাইন ক্লাস শুরু হয়েছে, তোমাদের শিক্ষা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে, তবুও এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও তোমাদের পাশে আমরা থাকতে চাচ্ছি। তো এই পর্যায়ে আমরা আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটি জানিয়ে দিচ্ছি। 1971 সালের অসহযোগ আন্দোলন 2 মার্চ হতে 25 মার্চ পর্যন্ত, বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করব মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ের নিয়ামক শক্তি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা করব। আমরা আরও আলোচনা করব মুজিবনগর সরকার গঠন, এর উদ্দেশ্য নিয়ে, মুক্তিযুদ্ধের নেতৃত্বের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব, মুক্তিযুদ্ধের বিরোধী চক্রের প্রভাব নিয়ে আলোচনা করব, স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় নিয়ে আলোচনা করব, এবং 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই 1971 সালের অসহযোগ আন্দোলন ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করছি। 2 মার্চ হতে 25 মার্চ পর্যন্ত যে ঘটনা প্রবাহ, সেটি সংক্ষিপ্তভাবে যদি আমরা আলোচনা করি তাহলে বলব, 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে পূর্ব পাকিস্তানের জনগণ এই অগণতান্ত্রিক ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। মূলত ইয়াহিয়ার ঘোষণার পরই অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 2 মার্চ ঢাকা এবং 3 মার্চ সমগ্র বাংলাদেশে স্বতঃস্ফূর্ত হরতাল পালন করা হয়। সন্ধ্যায় কারফিউ জারি করা হয়। কারফিউ ভেঙে জনগণ রাস্তায় নেমে আসে, সেনাবাহিনীর গুলিতে অনেক মানুষ প্রাণ হারায়। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বত্র অসহযোগ আন্দোলন শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসহযোগ আন্দোলন দুর্বার গতি সঞ্চার করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ মেনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত বন্ধ ঘোষণা করা হয়। কর, খাজনা ইত্যাদি বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে অবহিত আছি এবং কম বেশি আমরা সকলেই সে ভাষণ শুনেছি। আমরা জানি যে 1971 সালের 7 মার্চ তদন্ত রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে, বিশাল জনসভায় যে ঐতিহাসিক ভাষণ দেন তা বাঙালি জাতির জীবনে এক বিশেষ স্মরণীয় ঘটনা হিসেবে পরিগণিত হয়। ঐতিহাসিক 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলিষ্ঠ কণ্ঠে বলেন, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, কিন্তু আমি বলে দিয়েছি যে ওই শহীদদের রক্তের উপর দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করতে পারে না। 4টি শর্তে যোগদানের কথা বিবেচনা করা যেতে পারে। 1, সামরিক আইন তুলে নিতে হবে। 2, সৈন্যদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে দিতে হবে। 3, যেসব হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত করতে হবে। 4, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বঙ্গবন্ধু জাতিকে নির্দেশ দিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোল, তোমাদের যা কিছু আছে তা নিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে। সর্বশেষে বঙ্গবন্ধুদের উদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে যে
গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জানা দরকার, সেটা নিয়ে আমরা একটু দৃষ্টিপাত করছি। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশে গভর্নর টিক্কা খানের ঘাতক সৈন্যরা 25 মার্চ রাতে নিরস্ত্র অসহায় এবং মেদিনীপুর ট্যাঙ্ক মেশিনগান সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা রিপিয়ার হেডকোয়ার্টার, ঢাকার বিভিন্ন স্থানে উন্মুক্ত নারকীয় হত্যাকাণ্ড চালায়। ওই দিনের পর্ব হত্যাকাণ্ডে প্রায় 50,000 নারী পুরুষ নিহত হয়। 25 মার্চকে ইতিহাসে কালরাত্রি হিসাবে আখ্যা দেওয়া হয়। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষণটি উনি ইংরেজিতে লিখে পাঠিয়েছিলেন। 27 মার্চের যে স্বাধীনতার ঘোষণাটি ইংরেজিতে লিখে পাঠিয়েছিলেন, সেটা যদি আমরা দেখি, পর্দায় তোমাদের দেখানো হচ্ছে। দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। আই কল আপন দ্য পিপুল অফ বাংলাদেশ, হোয়ার এভার ইউ মাইট বি অ্যান্ড উইথ হোয়ার এভার ইউ হ্যাভ টু রিসিস দ্য আর্মি অফ অকুপেশন টু দ্য লাস্ট। ইউ ফাইট মাস্ট গো অন আনটিল দ্য লাস্ট সোলজার অফ দ্য পাকিস্তান অকুপেশন আর্মি ইজ এক্সপেলড ফ্রম দ্য সয়েল অফ বাংলাদেশ অ্যান্ড ফাইনাল ভিক্টরি ইজ অ্যাচিভড। শেখ মুজিবুর রহমান, 26 মার্চ 1971। যদি ঘোষণাটিকে আমরা বাংলায় অনুবাদ করতে চাই, তাহলে আমরা বলব, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে, যাহার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিহত করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশিষ্ট আলোচনায় আমরা মুজিবনগর সরকার বিষয় নিয়ে আলোচনা করব, মুক্তিযুদ্ধে বিরোধী চক্রের প্রভাব নিয়ে আলোচনা করব, স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে নিয়ে আলোচনা করব, 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় নিয়ে আলোচনা করব। আমরা যদি বলি মুজিবনগর সরকার গঠন, সকলেই জানো যে যুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 10 এপ্রিল 1971 এবং 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্থায়ী রাষ্ট্রপতি করে এই সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকার মূলত পরিচালিত হয়েছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং দেশকে স্বাধীন করার লক্ষ্যে। আমরা সময়ের অভাবে এই আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না, আমরা শুধু এর গুরুত্ব নিয়ে বলতে চাই যে একটি দেশ যখন স্বাধীনতার পর্যায়ে যায়, তখন এই যে সরকারটি গঠন করা হয়, সেই সরকার অনবদ্য ভূমিকা পালন করেছে। দেশের যে মেধাবী রাজনীতিবিদগণ তখন এই সরকার পরিচালনায় অংশ নিয়েছিলেন। তো সকল দেশেই পক্ষ এবং বিপক্ষ দুইটি দল বা গোষ্ঠী রয়েছে। যে কোনো যুদ্ধের সময় এটা স্পষ্ট হয়ে থাকে। বাংলাদেশেও তার ব্যতিক্রম ঘটেনি। মুক্তিযুদ্ধেও বিরোধী চক্র ছিল। আমরা সকলেই জানি যে জামাত ইসলামী নামে একটি দল সরাসরি এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে এবং পাকিস্তানি সৈন্যদের সহযোগিতা করেছে। শুধু সহযোগিতাই না, তারা বাঙালি জনগণের মধ্যে যারা প্রভাবশালী ছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা নেতৃত্বে ছিল, যাদের সমর্থন ছিল, তাদেরকে তারা ধরিয়ে দিয়েছে, বাড়ি দেখিয়ে দিয়েছে, এমনকি বাঙালি নারীদের ধরে নিয়ে গিয়ে তাদের ভোগ বিলাসের পণ্য হিসেবে তাদেরকে সেখানে দিয়ে দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
পাকিস্তানি আর্মিরা যে কি কত বর্বরতা চালিয়েছিল সেটা আসলে বলে বোঝাবার নয়। আমরা অনেক সময় মুক্তিযোদ্ধাদের মুখে শুনি, আমরা ভালো ভালো করে যদি জানার চেষ্টা করি তাহলে এগুলো সম্পর্কে আমরা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো যে কীভাবে বাঙালি জনগণকে তারা হত্যা করেছিল, কীভাবে তারা এই স্বাধীনতার বিরোধিতা করেছিল। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় নিয়ে যদি আমরা আর দু একটি কথা বলি, 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় এবং আবেগঘন তাৎপর্যপূর্ণ দিন। এদিন বাংলাদেশ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। আমরা পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখব যে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়া খুব অন্য দেশের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু বাংলাদেশের এই মুক্তিযোদ্ধারা সেটা সাহস জুগিয়েছিলেন, সেটা করতে পেরেছিলেন, বিভিন্ন রাষ্ট্রের বিশেষ করে ভারতের সহায়তা সেটা করতে পেরেছিলেন। 16 ডিসেম্বর বিকেল 4টায় ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সরকারের যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ইস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি প্রায় 93,000 সামরিক অন্যান্য কর্মকর্তাকে নিয়ে ভারতীয় মিত্রবাহিনী মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার সময় মুক্তিবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার এবং বীর মুক্তিযোদ্ধা কাজের সিদ্দিকি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটল। 26 মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে যে রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত হয়েছিল, 16 ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে এর সফল পরিণতি ঘটল। 16 ডিসেম্বর তাই বাঙালি জাতির জন্য বিজয়ের দিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে এই যে বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে, সেই স্বাধীনতার ইতিহাসকে ম্লান করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে যার যা অবদান সেটা আমাদের স্বীকার করতে হবে। সকলকে ধন্যবাদ, আবারও তোমাদের সাথে অন্যান্য কোনো এক সময় দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।